এই রে বলছে দিদি বিজয় সম্মেলনীতে এক লাইন গান না হলে কি করে হবে। তাহলে এই গানটা আমি সকাতদার হয়ে এই স্টেজ থেকে গেয়ে যাচ্ছি, যারা যারা বুঝছেন সমাজদার কো ইশারা কাফি হ্যায়। ও জহাঁ তেরি ইয়ে নজর হ্যায় মেরি জাঁ মুঝে খবর হ্যায় বচ না সকা কোই আয়ে কিতনে লম্বে হ্যায় মেরে হাত ইতনে দেখ ইধর ইয়ার ধ্যান কিধর হ্যায় আরে দেখ ইধর ইয়ার ধ্যান কিধর হ্যায় জহাঁ তেরি ইয়ে নজর হ্যায় মেরি জাঁ মুঝে খবর হ্যায়। জয় বাংলা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। 2026 সালে যখন ইলেকশন হবে, যখন নির্বাচন হবে, বুথে বুথে, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, যেখানে যেখানে যেতে হয়, যেরমভাবে আপনারা যাবেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সাংসদ হিসেবে আপনাদের পাশে সায়নী ঘোষ দাঁড়িয়ে থাকবে, এবং আমরা সবাই একসাথে ভাঙড়কে এই শাপ মুক্ত করব, এই অভিশাপ মুক্ত করব। এই তিন বছর ধরে যে এই অভিশাপের কবলে এই ভাঙড় তৃণমূল কংগ্রেস ছিনিয়ে আনার চেষ্টা করছে ভাঙড়ের মানুষকে, সেখানে একটা ছোট্ট পার্ট যদি আমি হতে পারি আমি কৃতজ্ঞ থাকবো। আমি সকাতদাকে বলবো যে দাদা আমায় সুযোগ দেবেন যে আপনার সঙ্গে থেকে যেন আমরা সবাই মিলে একসাথে করতে পারি। আমরা তৈরি তো, আমরা তৈরি তো, আমরা তৈরি তো। মমতা দি প্রায় রোজ দিন সকাতদাকে একবার করে ফোন করে, আমি শুনেছি গাড়িতে বসেছিলাম, ফোন করে জিজ্ঞেস করে কেমন আছিস, সব ঠিক আছে তো, চিন্তার কিছু নেই তো, ভাঙড়ের মানুষ ভালো আছে তো। এরপর থেকে 2025 থেকে যতবার মমতা দি সরকারদাকে ফোন করবে ততবার সরকারদা যেন এই কথাটা বলতে পারি যে দিদি তুমি চিন্তা করো না, ভাঙড় বিধানসভা আমরা জিতে গেছি, এই কথাটা যেন সরকার মোল্লা বলতে পারে, সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আজকে যারা যারা জয়েন করেছে তাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। ভয় পাবেন না, মাথা উঁচু করে রাজনীতি করবেন। ভাঙড়ে একটা সময় ছিল যখন নাকি সবাই পা রাখতে ভয় পেত, কোথায় এখন সেই পরিবেশ? কোথায় এই পরিবেশ যদি কেউ এনে থাকে তাহলে তার নাম তৃণমূল কংগ্রেস, এই পরিবেশ যদি কেউ এনে থাকে তাহলে তার নাম হচ্ছে সকাত মোল্লা, এই পরিবেশ যদি কেউ এনে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা পুলিশের বলিষ্ঠতা। আমরা সবাই মিলে অশান্ত ভাঙড়কে শান্ত করে তুলব, উন্নয়নের জোয়ার বইবে সে নিয়ে নিশ্চিত থাকুন। আনন্দের প্রয়োজন থাকে, আনন্দের আয়োজন সকাত মোল্লা করে দিয়েছেন। দেখুন নিজের বিধানসভা থেকে একটা এমএলএ কাপ সরিয়ে নিয়ে সেটাকে ভাঙড়ে শুরু করছে, এরকম পাবেন? পাবেন না। লোকে শুধু নিজেরটা ভাবে আর সকাত ভাই সবারটা ভাবে, কাজে মাথায় রাখতে হবে যে মুদ্দাই লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, কে মুদ্দাই লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায় ওহি হোতা হ্যায় জো মনজুরে খুদা হোতা হ্যায়। মাথায় রাখবেন, মাথা উঁচু করে থাকবেন এবং লড়াই করে যাবেন। আমার সাথে বলুন, লড়াই 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 চাই, আরে লড়াই 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 চাই। এই লড়াই করার মানসিকতা নিয়ে এগিয়ে যান। সকলে অত্যন্ত ভালো থাকুন। এই বিজয় সম্মেলনীতে আমাকে ডাকার জন্য আমি আরেকবার ভাঙড় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের কাছে, সকাত মোল্লা সাহেবের কাছে কৃতজ্ঞতা জানাই।